ইলিশ নামটা শুনলেই জিভে জল চলে আসে, আর সেই ইলিশ নিয়ে যদি হয় এবারে উৎসব, তা যেন বাঙালির কাছে অতি আনন্দের বিষয়। আর হ্যাঁ, সেই কারণেই কিন্তু রাজ্য মৎস্য দফতরের উদ্যোগে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম এবারে 5 রকমের থালি উপহার দিল আম বাঙালির কাছে। যে থালিগুলোতে ইলিশ ভাপা, ইলিশের ঝোল, তার সঙ্গে ইলিশ পাতুরি, সঙ্গে দই ইলিশ, রয়েছে আবার ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের তেল, সর্ষে ইলিশ সহ আরও নানান ধরনের পদ। আর এই সমস্ত পদ কিন্তু পাওয়া যাবে নলবনের ফুড পার্কে। মাত্র 5 দিনের জন্য শুরু হয়েছে এই ইলিশ উৎসব। নলবন ফুড পার্কের ভুড়িভোজ নামক যে রেস্তোরাঁটি রয়েছে একেবারে লেকের জলের ধারে, যেখানে ফুরফুরে লেকের হাওয়া গরমের এই বিকেলে মানুষের মন জুড়িয়ে দেয়, সেই লেকের হাওয়ার খেতে খেতে কিন্তু ইলিশের স্বাদ খুব সহজেই মানুষ পেতে পারবেন। তার জন্য একবারটি আসতেই হবে। এখানে আমাদের শনিবার থেকে 31 তারিখ থেকে ইলিশ উৎসব হচ্ছে। ইলিশের নানা রকম পদ থাকবে এবং সেখানে মানুষ এসে তারা ভ্যারাইটি তারা খেতে পারবে, ইলিশের ভ্যারাইটি পদ খেতে পারবে, যেরকম যাদের পছন্দ খাবার সেইভাবে খাবে। আমরা 31 তারিখ ওটা শুরু করছি এবং 4 তারিখ পর্যন্ত সেটা থাকবে।